আজকে আমরা শিখব অপনয়ন পদ্ধতিতে কিভাবে দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলো সমাধান করা যায় এবং খুবই সহজে করা যায় সেটা আমরা আজকে শিখব। অপনয়ন পদ্ধতি এবং মেথড অফ এলিমিনেশন এই ব্যাপারটার মধ্যে কথাটার মধ্যে বোঝা গেছে, এলিমিনেট করা মানে হচ্ছে সরানো বা অপনয়ন করা মানে হচ্ছে সরানো। তাহলে অপনয়ন পদ্ধতিতে কি সরানো হবে? অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটা ভেরিয়েবলকে সরানো হবে, হয় এক্সকে কিংবা ওয়াইকে। মানে এখানে হয় এক্স অপনয়ন করতে হবে কিংবা ওয়াই অপনয়ন করতে হবে। তাহলে এখানে দেখো দুটো সমীকরণ আছে, এখানে আছে এক্স এবং ওয়াই, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন্টিন। এখানে আমি হয় এক্সটাকে অপনয়ন করতে পারি কিংবা ওয়াইটাকে অপনয়ন করতে পারি, যখন যেটা আমার সুবিধা হবে আমি সেইটা অপনয়ন করব। কখনো আমি এক্সটা অপনয়ন করতে পারি এবং কখনো ওয়াইটা অপনয়ন করতে পারি। কিন্তু এখানে যে সমীকরণটা দেওয়া আছে, এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সটাকেও অপনয়ন করা যেতে পারে এবং ওয়াইটাকেও অপনয়ন করা যেতে পারে। তো প্রথমে আমি প্রথমে এক্সটাকে অপনয়ন করছি। দেখো এক্সটাকে যদি অপনয়ন করতে হয় তাহলে কিন্তু এক্সের সহগ আছে কত সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখো এক্সের সহগ আছে থ্রি এবং দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ আছে টু। তাহলে আমাকে এমন সংখ্যা দিয়ে ওই প্রথম সমীকরণকে গুণ করতে হবে এবং এমন সংখ্যা দিয়ে দ্বিতীয় সমীকরণকে গুণ করতে হবে যাতে করে এই এক্সের সহগগুলো কিন্তু সমান হয়ে যায়। দেখো তিনকে যদি তুমি দুই দিয়ে গুণ করে দাও তাহলে তিন দুগুণে ছয় হবে, আর দুইকে যদি তিন দিয়ে গুণ করে দাও তাহলে এক্সের সহগ কত হয়ে যাবে, ছয় হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এখানে কোন সংখ্যা দিয়ে সমীকরণগুলোকে গুণ করব সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে এই এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগকে দেখতে হবে। তাহলে দেখো প্রথম সমীকরণ, এটাকে যদি আমি নাম দিই, এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এখানে যেহেতু সমীকরণগুলো একদম জেনারেল ফর্মে আছে সেই জন্য এগুলোকে আর কিছু মডিফিকেশন করার দরকার নাই বা সাধারণ ফর্মে নিয়ে আসার দরকার হচ্ছে না। তাহলে এখানে আমরা কি বললাম যে এক্সটাকে আমি বা প্রথম সমীকরণকে আমি দুই দিয়ে গুণ করব, প্রথম সমীকরণকে দুই দিয়ে গুণ করব এবং দ্বিতীয় সমীকরণকে আমি এই তিন দিয়ে গুণ করব। তৃতীয় সমীকরণকে তিন দিয়ে যদি গুণ করি তাহলে এটা আমি কী লিখতে পারি? দেখো প্রথম সমীকরণ, প্রথম সমীকরণ মানে এক নম্বর, এটা আমরা লিখব এক নম্বর গুণিত দুই। এবং যেহেতু এটা প্লাস আছে, দেখতে পাচ্ছ দুটোতে প্লাস আছে, দুটোতেই প্লাস আছে, তাহলে এখানটাতে আমাকে কিন্তু মাইনাস করতে হবে। এটা যেহেতু প্লাস আছে, দুটোতে প্লাস আছে, প্লাসে প্লাসে তো যোগ করলে কাটবে না, প্লাসে মাইনাসে যোগ করলে কাটবে। এটা যখন তো সিক্স এক্স হয়ে যাবে, উপরেরটা কত সিক্স এক্স হয়ে যাবে আর নিচেরটাও সিক্স এক্স হয়ে যাবে, কিন্তু দুটো প্লাস। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি, এটাকে যদি বিয়োগ করা হয় তখন কিন্তু দুটো কেটে যাবে, মানে এক্সটা এলিমিনেট হয়ে যাবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে মাইনাস মাইনাস। তাহলে দুই নম্বর সমীকরণকে কী করবো, দুই নম্বর সমীকরণকেও আমি কত কেউ তিন দিয়ে গুণ করব। তাহলে এটা এটা করে পাই, তাহলে আমি দুই নম্বর এক নম্বর সমীকরণকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে কত পাব, তাহলে তিন গুণে ছয় মানে সিক্স এক্স। তারপর একটা কী কেত, এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে, ফোর ওয়াই। আর এটাকে দুই দিয়ে গুণ করলে কত, টুয়েলভ। একই রকমভাবে দ্বিতীয় সমীকরণকে আমি তিনটাকেই কিন্তু তিন দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি গুণ করি প্রথমে সিক্স এক্স, এটাকে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে, মাইনাস নাইন ওয়াই। এটাকে যদি তিন দিয়ে গুণ করি ফিফটি ওয়ান, তিন সতেরোতে একান্ন। এরপর আমরা কী করলাম, বললো এটা আমরা বিয়োগ করব। এখানে যেহেতু ছিল আমাদের এখানে দুটোর পজিটিভ সাইন আছে, তাহলে পজিটিভ সাইন তো আমি যদি এক্সট্রা এলিমেন্ট করতে হয় তাহলে কিন্তু কাটবে না, তাহলে মাইনাস করতে হবে। তো মাইনাস করতে গেলে কী করতে হবে,
এইখানে আমি মাইনাস চিহ্ন দেব, মানে এই চিহ্নটা হচ্ছে কার হয়ে গেল, সিক্সের, সিক্স এক্সের। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে আমি প্লাস চিহ্ন দেব, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেটা আমি প্লাস চিহ্ন দেব। এবং প্লাস চিহ্ন দিলে কী হয়ে যাবে, এই প্লাস চিহ্নটা কিন্তু কার হয়ে যাবে, নাইন এক্সের হয়ে যাবে, নাইন ওয়াই। এবং এখানেও কিন্তু যেহেতু প্লাস কিছু নেই তার মানে এখানেও কিন্তু মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা কার, ফিফটি ওয়ানের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্স এক্স, সিক্স এক্স মাইনাস সিক্স এক্স হয়ে গেছে, তাহলে এটা কী হয়ে যাবে, কেটে যাবে। এখানে দেখো ফোর ওয়াই, তো এখানে কিন্তু ফোর, উপরেরটা ফোর ওয়াই আছে আর এটা কিন্তু মাইনাস ছিল, সেটা আমরা যখন বিয়োগ করছি বিয়োগ করার ফলে কী হয়েছে, এটা কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাবে, প্লাস নাইন ওয়াই হয়ে যাবে, তাহলে প্লাস নাইন ওয়াই। তাহলে এখানে ডান দিকটা কী হয়ে যাচ্ছে, ডান দিকটা হয়ে যাচ্ছে বারো মাইনাস ফিফটি ওয়ান, কেন ফিফটি ওয়ানের সাইনটা কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে এটা তুমি যদি যোগ করো থার্টিন ওয়াই, আর এটা কত হচ্ছে, বারো, বারো ফিফটি ওয়ান, ফিফটি ওয়ান থেকে যদি বারো বিয়োগ করো তাহলে কত হচ্ছে, নাইন, আর এ দিয়ে একে দুই তিন, তাহলে কি ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, থার্টি নাইন বাই থার্টিন, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু মাইনাস থার্টিন, থার্টি নাইন, মাইনাস থার্টি নাইন, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। তাহলে আমরা ওয়াইয়ের মানটা পেলাম কত, ওয়াইয়ের মানটা পেলাম আমরা মাইনাস থ্রি। এরপরে আমি যে কোনো একটা সমীকরণ, হয় এক নম্বর অথবা দুই নম্বর, যে কোনো একটা সমীকরণে আমি ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা এক্সে, এক্সকে এলিমিনেট করে ওয়াইয়ের মানটা যেটা পেলাম, এই ওয়াইয়ের মানটা আমি যে কোনো একটা, আমি এক নম্বরেতেও বসাতে পারি এবং দু নম্বরেতেও বসাতে পারি। তাহলে আমি প্রথমে এক নম্বরে বসাচ্ছি, তাহলে এখানে কী লিখব, এক নম্বরে, এক নম্বর সমীকরণে, এক নম্বর সমীকরণে ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি বসিয়ে পাই, তাহলে কী পাচ্ছি দেখি, তাহলে এক নম্বর সমীকরণ কত হচ্ছে, থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় আমি লিখব মাইনাস থ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কত, সিক্স। তাহলে এই যে জায়গাতে বসালাম থ্রি এক্স, এখানে টু ইন্টু ওয়াইয়ের জায়গাতে বসালাম আমি মাইনাস থ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু সিক্স, তাহলে এখানে বসালাম, তাহলে এখানে কত হয়েছে, থ্রি এক্স, এখানে প্লাস মাইনাস কী হয়েছে, মাইনাস, মাইনাস সিক্স, দ্যাট ইজ ইকুয়াল টু কত, সিক্স। তাহলে আমরা, আমি আমি যদি থ্রি এক্সটা বাঁ দিকে রাখি এবং ডান দিকে যদি সিক্সটা নিয়ে যাই, তাহলে এখানে সিক্স ছিল, এখানে মাইনাস সিক্স আছে, ওইটা যদি আবার ওই দিকে নিয়ে যাও তাহলে প্লাস সিক্স হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়ান কত হয়ে যাবে, এদিকে ছয় ছয়ে যোগ করলে বারো, বারো ভাজিত তিন, দ্যাট ইজ ইকুয়াল কি ফোর। তাহলে আমরা যেটা পেলাম, এক্সের মানটা হলো ফোর আর ওয়াইয়ের মানটা হচ্ছে মাইনাস থ্রি। তাহলে আমরা সমাধান লিখব, তাহলে তাহলে সমাধানটা কী হচ্ছে, সমাধানটা হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর আর ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি। এখন ধরো এই যে আমাদের এক্স ইকুয়াল টু ফোর এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি পাওয়া গেল, এটা আমার সঠিক আছে কি না এটাকে আমি চেক করব। তাহলে চেক করার একটা নিয়ম আছে, চেক হচ্ছে কি, চেক কীভাবে করব, আমরা চেক করার জন্য এখানে যে কোনো একটা সমীকরণ আমরা বসাবো। তো আমি যেহেতু এক নম্বরে ওয়াইয়ের মানটা বসিয়েছিলাম, তাহলে আমি এক নম্বরে কিন্তু এই এক্স ইকুয়াল টু ফোর আর ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রিটা বসাবো না, আমি কোথায় বসাবো, দুই নম্বরে, দুই নম্বরে বসি আমি চেক করব ঠিক আসছে কি না। তাহলে দুই নম্বরে যদি আমি বসাই তাহলে কী আসে, দুই নম্বরটা বাঁ দিকটাতে বসাব, তাহলে টু ইন্টু এক্স, এক্স মানে ফোর, আর মাইনাস থ্রি ইন্টু
माइनस थ्री वाई मान हे माइनस थ्री तेल बाँ दिक्ट बसाल तेल बाँ दिक्ट कत एट और ये कत नाइन दैट इज इक्वल टू कत सेवेंटीन एट क्यों डान दिक्ट पे गलम इन्हें देखो सेवेंटीन से डान दिक्ट तेल जो बसाल जे मानगुल बसाल से दुटो समीकरण के सैटिस्फाई कर तेल यटाई हे समाधान तो ये तुम्हार करार दरकार नहीं तुम जदि ठीक करो तेल क्यों तुम ठीक कर लेना तुम्हार कराटा ठीक हलो किना समाधान तुम्हार ठीक होना से जानार जो क्यों तुम्हें चेकिंग कर क्रस चेकिंग जे हमें ठीक करलम कि करलम ना ठीक है।